নেভাদার পর জর্জিয়াতেও এগিয়ে গেলেন বাইডেন। আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের, চারটির মধ্যে দুই মামলা খারিজ। পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল রাজপথ। বিশ্বের বিভিন্ন দেশকে সবক দেয়া যুক্তরাষ্ট্রই গণতন্ত্র নিয়ে গভীর সংকটে। নিজের দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সঠিকভাবে তৈরি না করা যায় তাহলে অন্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কথা বলার সুযোগ থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছয় দিনের ব্যবধানে বসলো পদ্মা সেতুর আরেকটি স্প্যান, বাকি মাত্র পাঁচটি, দৃশ্যমান প্রায় 5.5 কিলোমিটার। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্ট জনরা। 120 কিলোমিটার টার্গেটে মিসাইল হামলা চালানোর যুদ্ধজাহাজ নৌবাহিনীতে, সাবমেরিন শনাক্ত ধ্বংসে সক্ষম, আছে মেরিটাইম হেলিকপ্টারও। রাস্তা যে জায়গায় সময় লাগে 20 মিনিট, সেই জায়গায় আপনার দেখা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। প্রচুর ধুলা ময়লা, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম পরিস্থিতি। ধুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গি ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা, সীমাহীন দুর্ভোগে যাত্রী এলাকাবাসী, অসন্তোষ মেয়রেরও। এবং ফিটনেস ফিরে পেতে সময় লাগবে, নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরে জানালেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব। চাপ নয়, নজর থাকবে পারফরমেন্সে। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন জো বাইডেন। নেভাদার পর জর্জিয়াতেও এগিয়ে গেলেন তিনি, তবে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী। এদিকে নির্বাচনে আবারও প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটগ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন বৈধ ভোট গণনা করা হলে তিনিই নাকি নির্বাচিত হতেন, তবে নির্বাচনী কারচুপির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 3 নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। We can't let that happen to the United States of America. It's not a question of who wins, Republican, Democrat, Joe, myself. We can't let that happen to our country. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। It is the will of the voters. No one, not anything else. That chooses the president of the United States of America. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সব কিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলোয়ার। এই মুহূর্তে ডেলোয়ারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, আমরা সংবাদে যেমনটা দেখলাম যে নেভাদায় পর জর্জিয়াতেও কিন্তু এগিয়ে আছেন হচ্ছে বাইডেন,
এরকম খবর আমরা পাচ্ছি এবং পুরো বিশ্ববাসীর মতো আমরাও কিন্তু তাকিয়ে আছি চূড়ান্ত ফলাফলের দিকে। তো সব মিলে আপনার কাছে একই সাথে আবার কিন্তু ট্রাম্পের চার মামলা দুটি অলরেডি খারিজ হয়ে গেছে, আর কি কি তথ্য আপনার কাছে আছে? এই মুহূর্তে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে চারটি অঙ্গরাজ্য, তো বলছিলাম সেই চারটি অঙ্গরাজ্য হচ্ছে পেনসিলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডা। তো এর মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যের যে ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে, আপনি জানেন যে এর আগেও আমি জানিয়েছিলাম যে জর্জিয়াতে কিন্তু শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগিয়েছিলেন, কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল এবং শেষমেশ কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি যে জর্জিয়া অঙ্গরাজ্যেও কিন্তু জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে ছাপিয়ে কিন্তু এগিয়ে গিয়েছেন। শুরুতে যখন নির্বাচন, আজকে তিন রাত নির্বাচনের সময় চলছে এখনো কিন্তু ফলাফল আসেনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন হয়তো আমরা খুব কাছাকাছি আছি ফলাফলের। আজকে যে দিনটি যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সেই দিনটি হয়তো আর পার হবে না, এর মধ্যেই হয়তো একটি ফলাফল আমরা পেয়ে যাব আশা করছি। আজকে দিনের পরে হয়তো কোনো কোনো অঙ্গরাজ্যের ফলাফল আসতে পারে, কিন্তু সেটি আর জয় পরাজয়ের ক্ষেত্রে হয়তো তেমন কোনো প্রভাব ফেলবে না। তো জর্জিয়া অঙ্গরাজ্যের কথা বলছিলাম, জর্জিয়া অঙ্গরাজ্যে এই মুহূর্তে জো বাইডেন তিনি 1096 ভোটে এগিয়ে আছেন এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত আরো 30,000 ভোট গণনা হয়নি রাব্বি, এবং এই 30,000 ভোটের মধ্যে ডেমোক্রেট অধ্যুষিত এলাকার ভোটেই বেশি, অর্থাৎ এই 30,000 মধ্যে সিংহভাগ ভোট তিনিই পাবেন। তাতে করে কিন্তু বলে দেয়াই যাচ্ছে যে এই জর্জিয়া অঙ্গরাজ্যের যে 16টি ইলেকটোরাল ভোট আছে সেটিও জো বাইডেন পেতে যাচ্ছে। তাহলে আমরা অন্য রাজ্যগুলোর কি খবর পাচ্ছি, এছাড়াও যে রাজ্যগুলো আছে সেখানে কি তথ্য রয়েছে? জি, সেটিই এখন বিষয় যে অন্য তিনটি যে রাজ্য আছে সেই তিনটি রাজ্যে কি অবস্থা। সেই তিনটি অঙ্গরাজ্যের মধ্যে একটি অঙ্গরাজ্যে এগিয়ে আছেন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি আছেন 18,049 ভোটে এগিয়ে আছেন। অন্য যে দুটি অঙ্গরাজ্য আছে নেভাদাতে জো বাইডেন বরাবরই এগিয়েছিলেন, 11,438 ভোটে এই মুহূর্তে এগিয়ে আছেন, এবং অ্যারিজোনায় জো বাইডেন এগিয়ে আছেন 47,052 ভোটে। অ্যারিজোনা এবং নেভাদা এই দুটি অঙ্গরাজ্যে সবসময় এগিয়েছিলেন বাইডেন, এখনো এগিয়ে আছেন, আমি ধারণা করি যে সেখানে শেষ পর্যন্ত তিনিই এগিয়ে থাকবেন এবং তিনিই জয়ী হবেন। কিন্তু আমি যেটি বলছিলাম আপনাকে যে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুরুতে 700,000 ভোটে এগিয়েছিলেন, সেটি কমতে কমতে এখন এমন একটি অবস্থা হয়েছে যে পেনসিলভেনিয়ায় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন মাত্র 18,000, এবং সেখানে কিন্তু আরো 300,000 ভোট আছে রাব্বি, এবং এই 300,000 ভোটের মধ্যে ডেমোক্রেট অধ্যুষিত এলাকার ভোটই বেশি, অর্থাৎ এই 18,000 কে ছাপিয়ে যে কোনো মুহূর্তে পেনসিলভেনিয়ার 20টি যে ইলেকটোরাল ভোট সেই ইলেকটোরাল ভোটই ভোট কিন্তু পেতে যাচ্ছেন জো বাইডেন। তাতে করে মনে হচ্ছে এই চারটি অঙ্গরাজ্যেই আজকে হয়তো একটি ফলাফল আসতে পারে যে জো বাইডেনের পক্ষে, কিন্তু সবগুলো না হলেও একটি বা দুটি ফলাফল আমরা অবশ্যই আজকে পাবো এবং সেটি জো বাইডেনের পক্ষেই যাবে এবং জো বাইডেন বিজয়ী হতে চলেছেন বলেই আমার কাছে মনে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ রাব্বি, আপনাকে ধন্যবাদ। মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে ডেলোয়ার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার আর গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চালান। আজ তারাই ইতিহাসের চরম গণতান্ত্রিক সংকটে, ক্ষমতায় থেকেও প্রমাণ ছাড়া ভোট কারচুপির অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, একের পর এক মামলাও ঠুকছেন। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার পরও গণতন্ত্রের ওপর অনাস্থা যুক্তরাষ্ট্রকে বহির্বিশ্বে প্রভাব বিস্তারে বাধা সৃষ্টি করবে। ভোট গ্রহণ শেষে যখন গণনা চলছে ঠিক সে সময় যুক্তরাষ্ট্রের রাজপথে হাজার হাজার মানুষ বিভিন্ন পক্ষে ভাগ হয়ে মার্কিনরা আন্দোলন করছেন। কেউ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ভোটে কারচুপির অভিযোগ তুলছেন, কেউ বা ট্রাম্পের পদত্যাগ আর ডাকযোগে ভোটকে সমানভাবে মূল্য দেওয়ার দাবিতে সোচ্চার। এ অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র নিয়ে এমন সংকটময় সময়ে আগে কখনো পার করেনি। বিশ্বের ছোট বড় দেশগুলোকে গণতন্ত্রের সবক দিতে মরিয়া এ দেশটি এখন নিজেই গভীর সংকটে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জা, তাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা ব্যাপার আছে, একই সঙ্গে বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক
বিভিন্ন যে তারা বক্তব্য রাখেন এবং বহির্বিশ্বে তাদের যে পররাষ্ট্রনীতির লক্ষ্য হিসেবে এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, সেই সেখানে কিন্তু এক ধরনের ক্রেডিবিলিটি সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্র ভুগবে এবং এক ধরনের মোরাল ক্রাইসিস, একটা নৈতিক সংকট তাদের তৈরি হবে। এই বিশ্লেষক আরো মনে করেন, ট্রাম্প যতই অভিযোগ করেন না কেন, শেষ পর্যন্ত তা ধোপে টিকবে না। সিনেট রিপাবলিকানদের দখলে থাকার সম্ভাবনা আছে, ফলে সেখানেও অনেক রাজনৈতিক অচল অবস্থা হবে। সেটি আসলে একটা দেশের গভর্নেন্সের অংশ, রবিবারের মধ্যে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। জো বাইডেন প্রেসিডেন্ট হলে শেষ পর্যন্ত তিনি নিজেই পরিস্থিতি সামলে নেবেন। দীর্ঘদিন সিনেটর থাকায় বিষয়টি তার জন্য সহজ হতে পারে, তবে সমস্যা দেখা দেবে রিপাবলিকান ট্রাম্পের মূল ভোট ব্যাংক শ্বেতাঙ্গদের মন জয় নিয়েই। সৈয়দীপ তেখার, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ, ছয় দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হলো আরও একটি স্প্যান। মাওয়াপাড়ার খুব কাছে 2 ও 3 নম্বর পিলারে 36তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় 5.5 কিলোমিটার। সেতুর কাজ প্রায় শেষ হয়ে আসাকে বড় ধরনের জাতীয় অর্জন বলে মনে করছেন বিশিষ্টজনরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে স্প্যানটি নিয়ে আসা হয় কুমারভোগ ইয়ার্ড থেকে। সময় স্বল্পতায় বসানো না গেলেও সেরে রাখা হয় সব প্রস্তুতি। সম্প্রতি নাব্য সংকট দেখা দেয়ায় ড্রেজিং এর কাজও শেষ করে রাখা হয়। এতদিন নদীর তলদেশে নোঙর করতে হলেও মাওয়াপ্রান্তের কাছে হওয়ায় এবার পারেই কেবল টেনে নোঙর করার সুবিধা পাওয়া গেছে। তাই সকাল 8টায় কাজ শুরু করে স্প্যানটি পিলার উপর তুলতে খুব বেশি সময় লাগেনি। 1.5-2 ঘন্টায় সেতুর 2 ও 3 নম্বর পিলারের উপর বসে দেওয়া হয় স্প্যানটি। শেষ 2 মাসে সেতুর কাজে খুব দ্রুত অগ্রগতি, এর মধ্যেই আশাবাদী করেছে দেশের মানুষকে। স্পেন বসানো দেখতে এসে এই সেতুকে অনেক বড় জাতীয় অর্জন বলে মনে করছেন তারা। বিজয়ের মাসে সবগুলো স্প্যান কমপ্লিট হবে বসানো, এটা আমাদের জন্য আরেকটা বড় বিজয় মনে করি আমরা। এটা আমার কাছে একটা মোটামুটি স্বপ্নের মতন মনে হয়েছে একসময়, কিন্তু আজকে স্প্যান বসানো দেখে এবং শেষ পর্যায়ে এই প্রকল্প কাজ দেখে আমার মনে হচ্ছে যে আমাদের একটা অসম্ভব স্বপ্ন বাস্তবায়িত হলো। যে 5টি স্প্যান বাকি আছে তার মধ্যে আরো 3টি বসে যাবে চলতি মাসেই, বাকি 2টি বসবে ডিসেম্বরে। এখন পর্যন্ত 36তম এই স্প্যানটি মাওয়াপাড়ের সবচেয়ে কাছের স্প্যান, অর্থাৎ আর মাত্র 1টি স্প্যান বসানো গেলেই পাড়ের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। মাসের পরের স্প্যানটি বসানো হবে মাঝনদীতে একসাথে টানা বসানো 7টি স্প্যানের সঙ্গেই। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলার পাশাপাশি সাগরতলে সাবমেরিন শনাক্ত ধ্বংসের সক্ষম ত্রিমাত্রিক জাহাজ এখন বাংলাদেশ নৌবাহিনীতে। সৈন্য রসদ আনা নেয় মেরিটাইম হেলিকপ্টারও থাকছে যুদ্ধজাহাজে। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের পাশাপাশি বিশাল সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে আধুনিক করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মেরিটাইম হেলিকপ্টার এবং সংযোজন হয়েছে সাবমেরিন, আর এখন একের পর এক সংযোজন হচ্ছে যুদ্ধজাহাজ। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বিভিন্ন সক্ষমতার অন্তত 21টি যুদ্ধজাহাজ। এই বহরে সর্বশেষ সংযোজন হয়েছে বিএনএস ওমর ফারুক ও বিএনএস আবু ওবায়দা নামের 2টি ফ্রিগেট এবং বিএনএস প্রত্যাশা নামের অত্যাধুনিক কর্বেট যুদ্ধজাহাজ। দীর্ঘ সময় ধরে গভীর সাগরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম জাহাজগুলো, 112 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফ্রিগেট 2টি ভূমি থেকে ভূমিতে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং ভূমি থেকে আকাশে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তারা আন্ডার ওয়াটার সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম এবং শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলিতে শত্রুর বিমানের পাশাপাশি জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল সংযোজন করা হয়েছে। 3 ধরনের ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ফ্রিগেট, এটা দ্বারা আমার শত্রুদের আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে যে সাবমেরিন থাকে সেটা ধ্বংস করতে পারি। আমরা 120 নটিক্যাল মাইল দূরের, 120 কিলোমিটার দূরের যে যুদ্ধজাহাজ থাকে সেগুলো ধ্বংস করতে পারি মিসাইলের মাধ্যমে। সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি জলদস্যুতা রোধ, সাগরে তেল গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা নিশ্চিত করবে নৌবাহিনীর এসব যুদ্ধজাহাজ।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের টয়লেটে মিলল 68টি স্বর্ণের বার, আটক হয়নি কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-19 মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে হবে বিশ্ব নেতাদের। একই সঙ্গে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর জন্য নিশ্চিত করতে হবে বিনামূল্যের ভ্যাকসিন। শুক্রবার এশিয়া ইউরোপ মিটিং আসেমের 14তম আন্তর্জাতিক সম্মেলনের ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি। করোনা সংকটে অর্থনীতি পুনরুদ্ধারে ধনী রাষ্ট্র ও দাতা সংস্থাগুলোকে উদার নীতিতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face this crisis. We are hoping that the world is going to get effective vaccines against COVID-19 soon. These vaccines must be made available for all countries, especially the LDCs and developing ones, at free of cost. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1469 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 17,475 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,747 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,18,423 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,469 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,17,475 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,036 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 335,027 জন। সন্ধ্যার সময় আরও থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত আকাশে উড়ল 7 শতাধিক পাখি। সাফার থেকে পাচারের সময় জব্দ, 4 জনকে 1 বছর করে সাজা। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশায় গত 3 বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজে ধীর গতিতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গাজীপুরের মেয়র বলেন, প্রকল্প পরিচালকের উদাসীনতায় দীর্ঘায়িত হচ্ছে এ দুর্ভোগ। এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গাজীপুর চৌরাস্তায় রাত দিন এমনই চাপ থাকে যানবাহনে। প্রতিদিন এই চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকায় যাওয়া আসা করেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এবং ময়মনসিংহ বিভাগের হাজার হাজার মানুষ। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যস্থল ঢাকা যখন একেবারেই হাতের নাগালে, তখনই যাত্রীদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের। ময়মনসিংহতে যে সময় আসি গাজীপুর চৌরাস্তা, এর চেয়ে ডাবলের উপরে সময় লাগে আমরা ঢাকা পৌঁছতে। রাস্তা ভাঙা, বড় গাড়ি যেতে পারে না, ছোট গাড়িও যেতে পারে না। একই সাথে এই রাস্তায় চলছে সম্প্রসারণ, সংস্কার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণের কাজ। মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 1 থেকে 2 ঘন্টা। এই ভাঙ্গা রাস্তার মধ্যে অটো, সিএনজি, লেগুনা এগুলোর লেগে আমরা গাড়ি নিয়ে যাইতে হবে না। উত্তরা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালে। কাজ শুরুর পর এ রাস্তার টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। ধুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না। প্রজেক্টের যে ডিজাইন করেছে তাদের একটি ভুল আছে, এবং যেখানে যে পিডি আছে তারা এই কাজটা সেইভাবে, তারা কন্ট্রাক্টরকে সেইভাবে চাপ দিয়ে কাজটা করায়নি। 3 বছর হয়ে গেছে কিন্তু রাস্তার 1 কিলো পর্যন্ত এখনো তারা সমাপ্তি করেনি। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। রাস্তা সম্প্রসারণ, সংস্কার কিংবা অবকাঠামো নির্মাণে রাজপথে কিছুটা দুর্ভোগ হতেই পারে, সেটি মেনেও নেন সাধারণ মানুষ। কিন্তু এসব কাজে যখন অতিমাত্রায় দীর্ঘসূত্রিতা হয় তখনই বাড়ে দুর্ভোগ, দেখা দেয় নানান প্রশ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তায় যে সীমাহীন দুর্ভোগ তা লাঘবে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, গাজীপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত আকাশে উড়ল শত শত পাখি। সাভার থেকে পাচারের সময়
7 শতাধিক দেশি প্রজাতির পাখি জব্দ করে বন বিভাগ ও র‍্যাব। আজ তাদের অবমুক্ত করা হয়। পাখির কলকাকলি এখন আর ঘুম ভাঙায় না। ইটকাঠের নগর তো বটেই, গ্রামের সবুজ অরণ্য থেকেও পাখিদের কেড়ে নিচ্ছে পাচারকারী আর শিকারীরা। বৃহস্পতিবার সাভার থেকে পাচারের সময় 700 পাখি জব্দ করে বন বিভাগ। শুক্রবার সকালে তাদের আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগের কর্মকর্তারা কার্জন হলের সবুজ চত্বরে অবমুক্ত করেন ঘুঘু, টিয়া আর মুনিয়াদের। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর মানে পাখির যে কলকাকলি শোনা যেত, তো আসলে শহরের জীবনে আসলে এটা পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে দিনে দিনে পাখি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। পাখিগুলো ছাড়ার যে মহতী উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে এটা আমাদের পরিবেশের ভারসাম্যটা আর কি ফিরে আনতে সহায়তা। বগুড়া ও কুষ্টিয়া থেকে একটি চক্র রাজধানী সহ সারা দেশে পাখি পাচারের সাথে জড়িত বলে জানায় র‍্যাব। সংঘবদ্ধ চক্র এই পাখিগুলি বগুড়া এবং কুষ্টাল এলাকা থেকে নিয়ে এসে বেশ কিছুদিন যাবত ব্যবসা করছে। 4 জনকে আটক করে প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। এদিকে সব ধরনের পাখি কেনা বেচা দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের কর্মকর্তারা বললেন বন্যপ্রাণী রক্ষায় বাড়তি নজরদারির কথা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন বাংলাদেশে, তাদের সাথেই সমন্বয় করেই আমরা আসলে এই নজরদারিগুলো করে থাকি। বিশেষ করে আপনার যেসব হাট বাজারগুলো তৈরি হয়, সেই হাট বাজারগুলো কিন্তু আমাদের কন্টিনিউ একটা অভিযান আপনারা দেখেন। এশিয়া সহ গোটা বিশ্বে গেল অর্ধশতকে আশঙ্কাজনক হারে কমছে পাখি। জলবায়ু পরিবর্তন ও আবাসন হারিয়ে বিলুপ্তির পথে থাকা বিভিন্ন প্রজাতির পাচার ঠেকানোর তাগিদ সচেতন নাগরিকদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রায় 8 কেজি স্বর্ণ আটক করেছে। আগে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের VG248 ফ্লাইটটিতে 4 ঘন্টা তল্লাশি চালানো হয়। এ সময় ফ্লাইটের টয়লেটে টিস্যু পেপার রাখার বক্সের নিচে অভিনব উপায়ে লুকানো 68টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রায় 7 কেজি 900 গ্রাম ওজনের বারগুলোর আনুমানিক বাজার মূল্য 4,73,00,000 টাকা। রাজধানীতে চালু হলো হিজড়াদের জন্য দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসায়। এ সম্প্রদায়ের যে কোনো বয়সী মানুষ বিনা খরচে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে। দেয়া হবে ধর্মীয় আর কারিগরি শিক্ষাও। বৃহন্নলা, কিন্নর কিংবা হিজড়া, যে নামেই ডাকা হোক না কেন, পরিবার আর সমাজের চোখে যেন অচ্ছুত এরা, প্রাতিষ্ঠানিক বা ধর্মীয় যে কোনো শিক্ষা থেকে বঞ্চিত। স্কুল মাদ্রাসা গেলে পড়তে পারতাম না, পড়তে দিত না, বলতো হিজড়া। পরিবারে কারোর সাথে এখন যোগাযোগ নাই, বোন আছে, ছোট একটা বোনের সাথে কথাবার্তা হয়, এছাড়া কারোর সাথে যোগাযোগ নাই। আমি এরকম দেখে রাস্তা হাইটে গেলে মানুষ খারাপ ভাবে অথবা খারাপ কথা বলে, অথবা মনের ব্যথা মনেই রাখি। শুক্রবার সে চিত্র পাল্টানোর পথে কিছুটা হলেও হাঁটলো দেশ। তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চালু হলো মাদ্রাসা, যেখানে বিনা খরচে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবেন তারা। কামরাঙ্গীরচরের এই মাদ্রাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষকে পাঠদান করা হবে বলে জানান আয়োজকরা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওরা স্বতন্ত্রভাবে যেতে পারে না, মসজিদেও যেতে পারে না, সামাজিক কোনো আচার আচরণ অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করতে পারে না। ওদেরকে মূল ধারায় ফিরে আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা। বেসরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে হিজড়ার সংখ্যা 50,000-এর বেশি আর তাদের 80% নিরক্ষর। সর্বপ্রথম এদের আচরণের পরিবর্তন, আচরণের পরিবর্তন যখন এই কোরআন শিক্ষা থেকে শুরু করে আস্তে আস্তে কারিগরি শিক্ষা, পারিপার্শ্বিকতা শিক্ষা গ্রহণ করবে। 2013 সালে বাংলাদেশ সরকার হিজড়া সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তাই বঙ্গবন্ধু কর্পোরেট লীগ হবে প্রস্তুতির আদর্শ মঞ্চ। নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান এ কথা জানান। অবশ্যই যে অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে নাই,
তারপরে মাঝখানে আসলে যখন ট্রেনিং করছিলাম তখন আবার ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই এক মাস যদি গ্যাপ না যেত হয়তো বেশ ভালো একটা অবস্থায় থাকতাম। এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা আমি আমার পুরো ফিটনেস ফিরে পাবো। সব খেলাই প্রতিটা প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট, আমার প্রস্তুতির জন্য অনেক ভালো হবে যদি পুরোটা টুর্নামেন্ট খেলতে পারি ভালোভাবে, যেহেতু সামনে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা আছে। তো সেই দিক থেকে প্রস্তুতি হিসাবে নিতে গেলে এই টুর্নামেন্টই একমাত্র জায়গা আছে যেখানে সব প্লেয়ারই ইনফ্যাক্ট প্রস্তুতিটা নিতে পারবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন বাইডেন, নেভাদার পর জর্জিয়াতেও এগিয়ে। আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের, পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল রাজপথ। ছয় দিনের ব্যবধানে বসল পদ্মা সেতুর আরেকটি স্প্যান, বাকি মাত্র পাঁচটি, দৃশ্যমান প্রায় 5.5 কিলোমিটার। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্টজনরা। এবং 120 কিলোমিটার টার্গেটে মিসাইল হামলা চালানোর যুদ্ধজাহাজ নৌবাহিনীতে, সাবমেরিন শনাক্ত ধ্বংসেও সক্ষম আছে মেরিটাইম হেলিকপ্টারও। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।